বাড়ির উঠোনে অ্যাম্বুলেন্স ভেতরে মেয়ের নিথর দেহ কথা ছিল প্রতিদিনের মতো মেয়ে ফিরবে কলেজের পোশাকে কিন্তু ফিরলেন সাদা পোশাকে লাশ হয়ে অসময়ে নুপুরের এমন মর্মান্তিক মৃত্যু মেয়ে নিতে পারছেন না কেউই ঘাতক টেম্পু চালকের বিচার চান স্বজনরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এই টেম্পু চালকের বিরুদ্ধে এই কালকেও ঘটনা একটা হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে কাঁধে পড়ছে স্টার্ট বন্ধ হয়ে গেলে ব্যারেক থাকে না আর এগুলো তো আপনার ওই বিভিন্ন নেতা আছে এগুলো টাকা দিয়ে চলে সুষ্ঠু একটা ব্যবস্থা কর্তৃপক্ষ সরকারের দিকে নজর দোক কেন হচ্ছে এগুলি এগুলো প্রতিরোধ করা উচিত এ ধরনের গাড়ি সময় সোমবার সকাল দশটা কলেজে যাওয়ার জন্য চট্টগ্রামের কালুরঘাটে বেলি ব্রিজ দিয়ে ফেরিতে উঠছিলেন জোহরা নপুর এ সময় ফেরি থেকে নামতে থাকা একটি টেম্পোর স্টার্ট বন্ধ হয়ে পেছনে হেলে পড়ে নূপুরের গায়ের উপর চাপা দেয় রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার মৃত্যু হয় ফেরিতে উঠা নামার সময় এমন দুর্ঘটনা প্রায় সময় ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের টিকটিকিগুলো ওখান থেকে উঠতেছে মহিলাটা এদিক থেকে নামতেছে ফেরিতে তখন টিকটিকি এখান থেকে ফট হঠাৎ কি ব্যারেক বন্ধ হয়ে গেছে ব্যারেক দশ সমর্থন গাড়ি শেষ পিছন থেকে চলে গেছে মানে এবার সাইডে দৌড়ে গেছে টেম্পুটি জব্দের পাশাপাশি চালককে আটক করেছে পুলিশ বলখালী উপজেলা গধুরকিল এলাকার বাসিন্দা নুপুর নগরীর বাখলিয়া কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম